আমরা জানি রাখে বিরোধী শূন্য হয়ে গেল এবার পূজারী পৌরসভা, কারণ আরো একজন বিজেপি সদস্য বিজেপি কাউন্সিলর তিনি তৃণমূলে যোগ দিলেন। আপনারা জানেন গতকালই তৃণমূলে যোগ দিয়েছিলেন রুম্পা ঘোরু এবং আজ তৃণমূলে যোগ দিলেন বিজেপি কাউন্সিলর চিন্ময়ী বারুই। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কমলিকা, কোন মন্ত্র বলে বিজেপি কাউন্সিলররা জেতার পর তৃণমূলে যোগ দিচ্ছেন? দেখো, 16 ওয়ার্ডের পূজালী পৌরসভার মধ্যে 14টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছিলেন এবং তারপরে যে দুজন কাউন্সিলর বিজেপির তরফ থেকে হয়েছিলেন, বিজেপির অভিযোগ হচ্ছে যে তাদের চাপ দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে তারা অনেকেই, তারা দুজনেরই ব্যাকগ্রাউন্ড তাদের তৃণমূলের, এবং যেহেতু তারা মনে করছে যে পূজালী পৌরসভা ঠিক মতো চালানোর জন্য একদিকে থাকাটাই বাঞ্ছনীয় এবং সেখানে থাকলে উন্নয়ন হবে, তার জন্য তারা কিন্তু রাতারাতি দল বদল করলো। তবে বিজেপির তরফ থেকে কিন্তু ঠিক উল্টোটা বলা হচ্ছে। অনেক ধন্যবাদ কমলিকা। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে উন্নয়নের স্রোতে সামিল হতেই তারা জেতার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, যদিও ভোটের আগে মনে করা হচ্ছিল পূজালী পৌরসভায় বিজেপি যথেষ্ট বেগ দিতে পারে তৃণমূল কংগ্রেসকে। বেশ কয়েকটি ওয়ার্ড জিতেওছিল বিজেপি, কিন্তু তারপর এই তৃণমূল কংগ্রেসে যোগদান অবশ্যই তাদের সংগঠনে একটা বড় ধাক্কা।